আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ব্যাটেলিয়নের কোটি কোটি মানুষ, আপনাদের সামনে আজকে একজন এনামংহো হিসেবে মুখোশ উন্মোচন করার জন্য এসেছি। কারণ আমার মুখোশ আমি কেন ডেকে রাখবো? আমার সাথে অন্যায় হবে, আমি মানুষের সাথে অন্যায় করব, সেগুলো প্রকাশ করব না, আমার সাথে অন্যায় হবে সেগুলো নিয়ে গর্জন দিব, সেটা তো হতে পারে না। আর মূলত সমস্যায় পড়ে গেছি, সমস্যায় না পড়লে আর এখানে আসতাম না। আপনারা জানেন যে আমি একজন ভাগ্র, আমি একজন সিংহ। তো আমি আপনার আজকে দুই দিন ধরে পায়ের ব্যথায় পা ফুলে যাচ্ছে, আমার হৃদয় ফুলে যাচ্ছে, আমার ইচি, হ্যাঁ শুধু পা ফুলে যাচ্ছে। পা কিসের জন্য ফুলে যাচ্ছে? একজন এনামংহের বাসা হচ্ছে আপনার সাবার থেকে একটু ভিতরে। তো আমি সাবারে আমার প্রতিদিন যেতে হয়। কিসের জন্য যেতে হয়? প্রতিদিন সেখানে আমি আমার বউয়ের জন্য চুড়ি মালা কিনতে যাই সাবারের ফুটপাথের ধারে। তো সেখানে আপনার আমি প্রতিদিন যাই, আমার বাসা থেকে বের হইলেই গলির ভিতর দিয়ে আমি ঢুকে আমি বাজারে চলে যেতে পারি। কিন্তু এখন তো আমি গলির ভিতর দিয়ে সোজা রাস্তায় আর যেতে পারতেছি না। একজন এনামংহো হিসাবে 3 কিলোমিটার ঘুরে সেই আপনার বিরুলিয়া রুট দিয়ে তারপরে আমার সাবারে পৌঁছতে হচ্ছে, কিছু জনে পৌঁছতে হচ্ছে। এর এই ইচিং জিনিসটা তো আমি নিজে করেছি। আমি যেই সোজা গলি দিয়া সাবার পৌঁছতাম, সেই গলির পাশে এক মুদি দোকানদারের দোকান ছিল, সেখান থেকে আমি কেক খেয়েছি, সেখান থেকে আমি কোকাকোলা খেয়েছি। খেয়ে আমি টাকা দেইনি, বলেছি পরে দিব। সে বলেছে এনামংহো হিসেবে আপনি পরে দিতেই পারেন, এটা আপনার মৌলিক অধিকার। তো সেখান থেকে আমি দোকানের সামনে দিয়ে যে যাবো, ইচিং করে যদি টাকা চেয়ে বসে, আরে এনামংহো হিসেবে কি আমার রক্তে আছে এটা? আমি দোকানে বাকি খেয়ে কি আমি দোকানের সামনে দিয়ে ঘুরবো? এনামংহো হিসেবে কি আমার আমার দাদাও তো দোকানের বাকি খেয়ে পালিয়ে পালিয়ে দোকানের অন্য দোকানের সামনে দিয়ে যেত, এই দোকানের সামনে দিয়ে যেত না, তো আমি কিসের জন্য এই দোকানের সামনে দিয়ে যাব? আমার দাদার একটা ইতিহাস আমি শুনেছি যে আমার দাদারে একবার কানমলা দিয়ে এক দোকানদারে টাকা আদায় করেছিল, সে ওই দোকান থেকে আকিজ বিড়ি কিনে টাকা দেয়নি এবং 3 মাস পরে তার থেকে টাকা উদ্ধার করে। তা আমি কোটি কোটি টাকা যে মানুষ আমার কাছে পাবে, আমি সমস্ত সাবার দোকানদার ও জনসাধারণের প্রতি একটি গর্জন হিসেবে আওয়াজ এবং আহ্বান জানিয়ে দিতে চাই, এই সাবারের মাটিতে যতদিন এনামের হবে ঠাই, ততদিন তোমরা বলিবে আমার দোকানে এনামংহের জন্য কোনো বাকি নাই। হ্যাঁ, তা বাকি না দিলে আমি টাকা কোথা থেকে দিব? যদি আমার পকেটে টাকা না থাকে তখন কি করব? তো আপনারা এরকম ইচিং করবেন না। আর আপনার বন্ধুদের মধ্যে যারা দোকানে বাকি খেয়ে ওই দোকানের ওই দোকানকে ত্যাগ করে অন্য দোকানের পাশ দিয়ে চোরের মতো হাঁটাহাঁটি করে, তাদেরকে এখানে কুটুস করে মেনটিউন করে তাদের মুখোশ আজ 16 কোটি মানুষের সামনে উন্মোচিত করে দেন। এবং এই ভিডিওতে কুটুস করে একটা লাইক মেরে দেন, কেননা এই ভিডিওতে লাইক মেরে দেওয়া মানে 16 কোটি মানুষের হৃদয়ে লাইক মেরে দেওয়া। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।